আসসালামু আলাইকুম। আমরা আছি এখন চট্টগ্রামের চক বাজারে অবস্থিত বালিয়ারকিডে। বালিয়ারকিডের নিচতলাতে একটা ছোট শপ আছে যেটার নাম হচ্ছে কর্ন কার্নিভাল। এই কর্ন কার্নিভালের একটা অন্যতম জনপ্রিয় আইটেম হচ্ছে ক্যান্ডি ফ্লস বা কটন ক্যান্ডি। আজ আমরা এই অসাধারণ কটন ক্যান্ডিটা টেস্ট করব এবং সেই সাথে জানাবো এই কটন ক্যান্ডির ইতিহাস। ক্যান্ডি ফ্লসের কথা উঠলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন অলস দুপুরবেলায় এভাবেই ঘন্টি বাজিয়ে হাওয়াই মিঠাইওয়ালা হাঁক পাড়তে পাড়তে যেত, আর তার হাঁক শোনা মাত্র ছুটে বেরিয়ে যেতাম বাড়ির বাহিরে, আর দেখা পেতাম একরাশ পেঁজাতুলোর মতো কটন বলের, যার মধ্যে রামধনু সাত রঙের মিশেল ছিল। হকারের হাতে একটা বড় লাঠি আর তার মাথায় গোজা থাকত প্যাকেট ভর্তি সব রঙের নানান ম্যাগ। একই আমরা হাওয়াই মিঠাই বলে জানতাম। 8 থেকে 80 যে কোনো বয়সের মানুষের পছন্দের জিনিস এই বুড়ির চুল বা ক্যান্ডি ফ্লস। ছোটবেলায় সেই সব দেখে বায়না করেনি এমন বাচ্চা বোধ হয় একটাও ছিল না। মেলায় ভিড় জমে যেত স্টলের সামনে, ঢাউস একটা যন্ত্রের গায়ে কাঠি ছোঁয়াতেই বেরিয়ে আসছে নানান রঙের সব ম্যাক, যেন ম্যাজিক। ক্যান্ডি ফ্লস বা কটন ক্যান্ডি কিংবা স্পুন সুগার, এসব নাম তো এসেছে আরও পরে, তবে গ্রামের দিক দিয়ে এটার নাম ছিল বুড়ির চুল হিসেবে। হাওয়াই মিঠাই আধুনিক যুগের খাবার নয়, এর ইতিহাস আরও পুরনো। 1500 শতকের দিকে হাওয়াই মিঠাইয়ের চল ছিল। সে সময় একজন ইতালীয় রাঁধুনি চিনি শিরাকে কাটা চামচ দিয়ে টেনে সুতোর মতো তৈরি করে হাওয়াই মিঠাই তৈরি করত, তবে তা ছিল একেবারে প্রথম ধাপ, আর পদ্ধতিও ছিল বেশ পরিশ্রমের। অন্যদিকে এর প্রায় 100 বছর পর 1600 শতকে ফ্রান্সের সম্রাট তৃতীয় হেনরিকে ভেনিস ভ্রমণের সময় বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। তার জন্য নাকি সে সময় বিশেষ স্পুন সুগার ভোজের আয়োজন করা হয়েছিল। স্পুন সুগার দিয়ে তৈরি মোট 1286টি খাবার পরিবেশন করা হয়েছিল তার সামনে। 1897 সালে মরিসন ও ওয়ার্টন পরীক্ষামূলকভাবে এই মিষ্টি তৈরির মেশিন বানান। এই মেশিনের সাহায্যে তৈরি চিনির সুতাগুলো খুব সূক্ষ্ম হচ্ছিল, ফলে হাওয়ার সংস্পর্শে এসে তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছিল। আর এই নতুন মিষ্টি শুরুতেই সাফল্য পায়নি, সাফল্য এসেছে 7 বছর পর 1904 সালের সেন্ট লুইস বিশ্বমেলায়। ফেইরি ফ্লস যেহেতু সাদা সাদা ফোলা ফোলা জিনিসটাকে দেখে পরিদের দেশের ম্যাক বলেই মনে হতো, তাই এমন নাম। বাক্স প্রতি দাম রাখা হয়েছিল 25 সেন্ট। মেলায় কয়েকদিনে 86,000 বক্সেরও বেশি বিক্রি হয় ক্যান্ডি ফ্লস, $18,000 কাছাকাছি আয় করে তারা। সেখান থেকে ক্রমে গোটা বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে হাওয়াই মিঠাই বা ক্যান্ডি ফ্লস বা ফেরি ফ্লস বা কটন ক্যান্ডি।